শারদীয় দুর্গোৎসব ঘিরে কিশোরগঞ্জের কটিয়াদিতে জমে উঠেছে ঢাকঢোলের হাট। 500 বছরের ঐতিহ্যবাহী এই হাট দুর্গাপূজার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। দেশের নানা প্রান্ত থেকে আসা ঢাকিদের সুরে তৈরি হয়েছে উৎসবের আবহ। তবে প্রতি বছর মণ্ডপের সংখ্যা বাড়লেও হাটে ঢাকিদের অংশগ্রহণ, চাহিদা, কদর সবই কমছে। ব্যতিক্রমী এই হাট চলবে বৃহস্পতিবার ভোর পর্যন্ত। পূজার অন্যতম অনুষঙ্গ ঢাক। ঢাক ছাড়াও ড্রাম, বাঁশি, সানাই, মন্দিরা, কাঁসর সহ বাহারি বাদ্যযন্ত্র নিয়ে এই হাটে আসেন বাদ্যকর। একসঙ্গে নানা বাদ্যের সম্মিলিত শব্দে ভিন্ন রকম উৎসবের আবহ তৈরি হয় কিশোরগঞ্জের কটিয়াদির পুরানবাজার এলাকায়। নাম ঢাকের হাট হলেও এ হাটে কোনো ঢাকঢোল বিক্রি হয় না, শুধু ঢাকিরা বিভিন্ন পূজা মণ্ডপে ভাড়ায় ঢাকঢোল বাজিয়ে থাকেন। দেশের নানা প্রান্ত থেকে আসা ঢাকিরা নেচে গেয়ে আর যন্ত্র বাজিয়ে আকৃষ্ট করেন। হাটে চলে ঢাকি আর পূজারীর দরকষাকষি। আমি প্রায় 8 বছর ধরিয়া এই কইটা দিক থেকে ঢাক নিয়ে ভাড়া নেশার প্রতি বছর পূজা করি। যারা ঢাকিরা আসে এদেরকে একটু বসার ব্যবস্থা, থাকার ব্যবস্থা করলে আরও একটু ভালো হইতো। বাংলাদেশে কোথাও কিন্তু এটা নাই। প্রতি বছর মণ্ডপের সংখ্যা বাড়লেও কটিয়াদির ঢাকের হাট ঐতিহ্য ও জৌলুস হারাচ্ছে। হাটে ঢাকিদের অংশগ্রহণ, চাহিদা, কদর সবই কমছে। গতবার 17,000 টাকা গেছে ঢাকে ঢুলে, এবারও মনে হয় 10-15,000 টাকা উলে যাব। আমরা নরসিংদী থেকে আসছি, এখানে কন্ট্রাক্ট পাতি হবে, প্রতিযোগিতার মাধ্যমে এখানে বায়না হয়। তো সকলেই চেষ্টা করে যে কে কত ভালো ডাকি নিতে পারে। এখানে এক একটা ডাকি সর্বোচ্চ 40,000 এবং সর্বনিম্ন 15,000 টাকায় বিক্রি হয়। জনশ্রুতি আছে, ষোড়শ শতাব্দীর প্রথম ভাগে স্থানীয় সামন্ত রাজা নবরঙ্গ রায় তার রাজপ্রসাদে দুর্গাপূজার আয়োজন করেন। সেই সময় থেকে চলছে এই ঢাকের হাট। টিবিসি নিউজ ডেস্ক।